শুভ সন্ধ্যা। পরিবার মানেই কিন্তু শুধু প্রিয় মানুষজন নয়, পরিবার মানে কিন্তু অনেক আবেগ, অনেক দায়িত্ব, আরও 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 অনেক কিছু। আজকে আমাদের সঙ্গে রয়েছে এমন চারজন যারা জি বাংলা পরিবারের দুটো সিরিয়ালের হোম মিনিস্টার বৌমা। তো আজকে এই চারজনের সঙ্গে আমরা খেলবো আর জেনে নেব তাদের জীবনের অনেক অনেক ছোট ছোট গল্প, আবেগ, স্মৃতি, ভালোবাসা। তাই আর দেরি না করে শুরু করছি আমাদের বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলিটি গেম শো হোম মিনিস্টার বৌমা। স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশার। প্রথমেই লিখে নেব জি বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক আমার দুর্গা পরিবারকে। তাই দুর্গা, তোমার পরিবারকে নিয়ে চলে এসো। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না। হচ্ছে আমার স্বামী অনির্বাণ মুখার্জি, হ্যালো। আমার শাশুড়ি মা মন্দিরা মুখার্জি, আমার দিদি শারো লতা মুখার্জি, ফ্যান্টাস্টিক। আমার জামাইবাবু প্লাস আমার ভাসুর মিহির মুখার্জি। আচ্ছা, আর ওই সাইডে একদম আমার ননদেরা, মেজ ননদ আমার পূজা, আর ওটা হচ্ছে সবচেয়ে বড় ননদ। ও ভেরি নাইস। তা তুমি তো একেবারে পরিবার নিয়ে হাজির একদম। আর তোমরা তো সবাই খুব পরিচিত মুখ, টেলিভিশনে তোমাদের রোজ মানুষ দেখে, কিন্তু আজকে যেগুলো মানুষ জানে না সেগুলো জানবো, তাই তো? একদম। বলবে তো? নিশ্চয়ই। গোপন করবে না তো কিছু? গোপন করবো না। নো সিক্রেট, নো সিক্রেট। ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু পরে কথা বলবো, আপাতত হোম জোনে চলে এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আসছি আপনাদের সব থেকে পছন্দের ফুলমনির পরিবার। মাধবী, তোমার পরিবারকে নিয়ে চলে এসো। ফ্যামিলির সঙ্গে আলাপ করো। আমার স্বামী আরিতো দেবরায়, হাই নমস্কার। আমার শাশুড়ি মা, নমস্কার, শিপ্রা দেবরায়। তারপরে আমার যা, রিয়া দেবরায়। তারপরে আমার দেওর, আমলান। এবং তার পাশে আছে পিসি শাশুড়ি, নূপুর, এবং সবার শেষে কাকা শ্বশুর। খুব ভালো। তা তুমি তো একদম ফুল ফ্যামিলি নিয়ে হাজির। কেমন লাগছে হোম মিনিস্টার এসে? খুব ভালো লাগছে। আমি টিভিতে প্রায়ই দেখতাম এবং ভাবতাম আমি সত্যি কবে যেতে পারবো আমার পরিবারকে নিয়ে। এসে সত্যি খুব ভালো লাগছে পুরো গোটাপুরি। আপনার কেমন লাগছে? জি বাংলার এই প্রোগ্রামটা দেখতে আমাদের সবারই খুব ভালো লাগতো। আমরা যখনই শুটিংয়ের ফাঁকে সময় পেতাম দেখতে বসে যেতাম, আর ভাবতাম কবে ঋতুর সামনে আসবো। আজকে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে পুরো পরিবার নিয়ে। তোমরা খুব এনথুসড খেলার জন্য, রেডি হতে হবে কিন্তু। আর শেয়ার করবো তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প, কিন্তু এখন হোম জোনে, একটু পরে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে যেহেতু আমাদের স্পেশাল পর্ব, কিন্তু থাকছে 5টাই রাউন্ড আর থাকছে 10,000 পয়েন্ট। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, যাকে বলে একেবারে ওমা একাই 100। চারু আর মিহিরের মধ্যে তো দেখছি একটা বেশ ইন্টারেস্টিং কেমিস্ট্রি রয়েছে এমনিতেই। বেশ দুজন কাছাকাছি ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়েছে। তোমাদের দুজনের মধ্যে কিরকম কেমিস্ট্রি, কিরকম? এটা অন স্ক্রিন না? অন স্ক্রিন খুব ভালো, কারণ যখন সিরিয়াল শুরু হয় প্রথমে ভালো ছিল না, কারণ মিহির এমন একটা ক্যারেক্টার যে সবসময় বাবার কথা মেনে চলতো। আচ্ছা, বাবা মন্ত্রী মানুষ, তার ছেলে মানে বিগড়ে যাওয়া ছেলে, বড় ছেলে। আচ্ছা আচ্ছা, রিয়েল লাইফে কি তুমি বিগড়ে যাও? চারু, তোমার কথা একটু বলো, কিরকম তোমার সঙ্গে? হ্যাঁ, আমি সবসময় মিহিরকে বিয়ের পর থেকে ভীষণ বকাবকি করতাম, সবসময় ঝগড়া করতাম। ভালোবাসতাম মনে মনে, কিন্তু ঝগড়া করতাম বেশি, কারণ কি ও আর কি ঠিক ভুল বোঝে না, বাবা যেটা বলে সেটাই করতে। এবার একটু জেনে নেবো তোমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিটা কিরকম? খুব বন্ধু না, ঝগড়া না, মিডিয়াম না, মানে ফ্রেন্ডশিপ আছে? নেই, ভালো বন্ধুত্ব। কারণ স্পেশাল কিছু? আহারে, সেটা আসছে মানে খুব ভালো ছিল, ভীষণ ভালো আসছে। কাজ যখন শুরু করি তখন থেকে খুব ভালো বন্ধুত্ব। এটা আস্তে আস্তে বন্ধুত্বটা না মানে কাজ করতে করতে কোনো সময় একটা জায়গায় এসে ভালো লাগাতে পৌঁছে গেছে। একটু বলো তো ওদের ব্যাপারে, তো শিল্পার কাছে কিছু জানি, ওরা বলতে চাইছে না কিন্তু। না না, অফ স্ক্রিন যদি আমি বলি সেটা তো আমরা দেখি সামনে যে কি রকম এদের কেমিস্ট্রিটা। বেসিক্যালি অ্যাজ এ পারসন অফ স্ক্রিন ধ্রুব ভেরি জেন্টল পারসন, কথা বলে খুব স্ট্রেট কাট, যতটুকু ইয়ার্কি ঠাট্টা মারে কিন্তু খুব স্ট্রেট কাট, কম কথা বলে। আর চারু হচ্ছে মানে সঞ্চারী, খুব বেশি কথা বলে, একটু ছটফটে। তো যেটা খুঁটিনাটি ব্যাপার হয়ে যায় আমাদের, যদি ধরে নেন ও কোনো খাবার এনেছে, ঠিক আছে না, এবার সেইটা নিয়ে ওর একটু হালকা করে পেছনে লাগা, ঠিক আছে না। এবার ধ্রুব খুব স্মার্টলি একটা কথা বলে ছেড়ে চলে গেল, সারাদিন ধরে ও একটা কনফিউজিং এ ঘুরছে, কেন বলবে? তাহলে মিহির, তাহলে ব্যাপারটা তো মানে হ্যাঁ, ব্যাপারটা এবার সেটাই ভালো লাগা থেকে এমন একটা জায়গায় এলো। আমি তারও তো লজ্জায় মোটামুটি মাথা নিচু করে ঢুকে যাচ্ছে মাটিতে। আমি ভাবলাম এটা ফেলে রেখে লাভ নেই, কারণ ওই কারণে জাস্ট 1 উইক হলো আমি ওকে প্রপোজ করেছি। এখন চলে যাচ্ছি একটু খেলার নিয়মে, মানে ৮টা প্রশ্ন আছে এখানে, এবং প্রত্যেক ছোট ছোট প্রশ্ন, একটু বুদ্ধির খেলা আছে এখানে। একটা করে সূত্র দেওয়া হবে তোমাদের, জাস্ট একটা উত্তরটা দিতে হবে, আর যে সঠিক উত্তর দেবে সে পাবে আমার কাছে একটা স্মাইলি বল, যেটা ওখানে গিয়ে ফেলতে হবে। ওই ছোট ছোট গোল গোল যেগুলো দেখছো টেবিলের উপরে, ওখানে ফেলতে হবে, এবং ফেললে যেই খোপের যে নম্বর আছে সেই নম্বরে প্রাইজ হয়ে যাবে তোমাদের। কত প্রাইজ এখানে? প্রচুর প্রাইজ আছে, প্রচুর গিফট আছে, আর 100 নম্বরে আছে একটা গাড়ি। আরে अभी तो पार्टी शुरू हुई है। 100টা গিফট আছে, তার মধ্যে কিচেন অ্যাপ্লায়েন্সেস স্পন্সর করেছে ভেন্টের, ইউ কুক উই কেয়ার। আর যে এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পাবে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। ফার্স্ট কোয়েশ্চেন, অর্ক কোন দিন জন্মেছিল? সূত্র হচ্ছে তালের বড়া। ভালো, জন্মাষ্টমী। রাইট আনসার। জন্মাষ্টমী কেন বললে বলো? কারণ জন্মাষ্টমী তালের বড়াটা ম্যাক্সিমাম আমাদের বাড়িতে যখন পুজো হয় সেটা পাই আমরা। কারেক্ট আনসার, কারেক্ট লজিক। জন্মাষ্টমী দিন আমরা সবাই তালের বড়া খাই, এবং জন্মাষ্টমী ইজ দ্য রাইট আনসার। 100+ পয়েন্ট। জিতে নিয়েছে একটা ব্যাগ, এবং তাদের মধ্যে দুজনের মধ্যে খুব রেশারেশি চলছে, ব্যাগ নিয়ে টানাটানি চলছে যে কে ব্যাগটা ইউজ করবে। তা তোমাদের কি এরকম একটু রেশারেশি চলে ব্যাগ, মানে কোনো কিছু নিয়ে? রেশারেশি একটু নয়, অনেকটাই চলে। কিরকম? মাধবীর কোনো কাজই মানে আমি বলি বেশিরভাগ সময়ই আমি আনস্যাটিসফাইড থাকি। তাই? হ্যাঁ, অন স্ক্রিন। কিন্তু মাধবীকে আমি যথেষ্ট ভালোবাসি, আর কোনো এক কারণবশত হয়তো আমাদের মধ্যে একটা ডিস্টেন্স দেখা গেছে। এখন আশা করছি সেই ডিসটেন্সটা খুব তাড়াতাড়ি মিটে যাবে, এবং আমরা আবার আগের মতো একে অপরকে ভালোবাসতে শুরু করব। আর এবার অফ স্ক্রিন একটু বলো, অফ স্ক্রিন তোমাদের দুজনের কি রিলেশন? আমাদের সবথেকে বড় খোরাক। খুব বাজে, খুব বাজে। আমি যেহেতু একটু এক্সারসাইজ করি, ওর খুব ইচ্ছে যে ওর রোজ মনে হয় যে ও মোটা হয়ে যাচ্ছে, রোজ এসে বলে যে আজকে একটু মোটা হয়। আমার নেশা হচ্ছে ভাত, মানে আমি ভীষণ পেট, তুমি না খেয়ে থাকতে পারি। ওকে, আর ও আমাকে রোজ এসে বলে মোটা হয়ে যাচ্ছে, একটু ফিটনেস আনো তোমার মধ্যে, তুমি এই করো ওই করো। তো যথারীতি আমি ওকে জিজ্ঞেস করি, আচ্ছা আমি একটু রোগা হয়েছি আজকে, একটুখানি রোগা। তুমি একটা ওর মাথায় ঢুকে গেলে ওটা নিয়ে সারাদিন টেনশন। তোমরা দুজন মানে অফ স্ক্রিন যখন থাকো, মানে টেলিফোনে গল্প করো কখনো? খুব একটা মনে হয় হয় না টেলিফোনে গল্প, সেটা খুব একটা। এখন তো নতুন নতুন শুরু হয়েছে, আস্তে আস্তে আশা করি অন স্ক্রিনও যেরকম ঠিকঠাক হয়ে যাবে, অফ স্ক্রিনেও হবে, দেখা যাবে। নতুন নতুন কি শুরু হয়েছে? না নতুন নতুন মানে কিছু তোমাদের মধ্যে শুরু হয়েছে? না না, আমাদের মধ্যে সেরকম কিছু শুরু হয়নি। ঠিক তো, মাধবী একটু ব্লাশ করছে বেশি। চলে যাচ্ছি পরের প্রশ্নে, রমেনের কি দাঁত উঠেছে? সূত্র Hathi. God's Daat. God's Daat is the right answer. 100%. Hathi bollam ei karone. Hathir arek naam Gojo ebong dater sathe somporko jehetu. Signal manena martil bechara shabdane jonno chole eshe ekta pressure grinder breakfall hoar age amay bache dikene kirom samporko mishti na ekটু khatta normal na khatta mitha on screen he is a very supportive husband ekta normal husband wife relationship onek din hoye geche biye to otota romanticism ekhon ar nei other than that he is a good husband supportive husband mishti kore kokhon bolo kotha ekhon ar mishti kore kotha bole bondo kore diyeche bollam na me hoye geche off screen e bole na on screen e off screen to aro beshi jhogora korte korte shesh hoye jay dujon tai mane jhogora kake bole makeup e shudhu jhogora to jhogora mane jhograi kintu mane পরবর্তীতে সেটাই আমরা ধরি না এক্স্যাক্টলি সেরকম কিছু না এটা আমরাও জানি ওর সাথে ঝগড়া বেসিক্যালি হয় আমার খেলা নিয়ে আমি খেলাতে একটু মানে আমি অনেস্টলি বলছি আমি ভীষণ চিটিং করে ভীষণ চন্ড চিটিং করার একটা রিজন আছে চিটিং করার একটা প্রপার রিজন আছে চিটিং এর কোনো রিজন আছে আমার কাছে এই শুরু হয়ে গেল এই যে ঝগড়া শুরু হয়ে গেছে চলো পরের কোশ্চেনে যাব এবার আমরা অমিত সেলুনে গিয়ে কি রকম দাড়ি কাটলো সূত্র হচ্ছে একটি ভাষা ভালো ফ্রেঞ্চ ফ্রেঞ্চ কাট ইজ দ্য রাইট আনসার অন ইট টাইম গরমকালে আপনার কি প্রয়োজন সূত্র হচ্ছে ব্লেড ভালো পাখা পাখা দুর্গা হচ্ছে মানে এমন একটা শক্তি যে সবার পাশে দাঁড়ায় তো তুমি তোমার হাজবেন্ডের পাশে কিভাবে দাঁড়িয়েছো আমি সবার পাশে দাঁড়াই এবং সাধারণ মানুষদের পাশে দাঁড়াই ইনফ্যাক্ট অনির পাশে আমাকে খুব একটা দাঁড়াতে হয়নি কারণ অনি আমার পাশে সব সময় দাঁড়িয়েছে আমার ক্রাইসিস যখন ছিল তখন যখন বেসিক্যালি দুর্গাকে ফার্স্ট যখন দুর্গা ছিল তখন কিচ্ছু বুঝতো না বাবা মা দিদির আদুরে একটা বোন ছিল এমন একটা সময় আসে সে দিদি মরে যায় বাবা প্রতিবাদ করতে গিয়ে মারা যায় এবং দিদি আর এই বাবার মারা যাওয়ার এই ধাক্কাটা মা মেনে নিতে পারে মাকে অ্যাসাইলামে ভর্তি করা হয় তো মেয়েটা পুরো একলাই হয়ে যায় সেই সময় একজন আমার জীবনে আসে সে আমার ভেতরে যে শক্তি আছে সেটা জাগিয়ে তোলে ইনফ্যাক্ট সেইখান থেকে অনির সাথে আমার দেখা এবং সবসময় বলে যে ছেলেদের সাফল্যের পেছনে মেয়েরা থাকে কিন্তু এটা যেমন সত্যি কথা আমি বলছি না এটা মিথ্যে কথা কিন্তু একটা মেয়ের সাফল্যের পেছনেও একটা ছেলে থাকে আমার যখন এইরকম একটা ক্রাইসিস মুহূর্ত ছিল, এরকম ক্রাইসিস ছিল, তখন আমি অনির কাছে গিয়ে বলেছিলাম যে আমি যে যার জন্য প্রতিবাদ করছি, যে একজন এত বড় মন্ত্রী, আমি তার সাথে এইভাবে লড়াই করতে পারবো না, এবং সেইখানে দাঁড়িয়ে তুমি আমাকে একমাত্র হেল্প করতে পারো, এবং তুমি আমাকে বিয়ে করতে হবে আমাকে, এবং বিয়ে করতে হবে, এবং তার মাঝেও একটা শর্ত আছে, আমি কোনোদিনও তোমাকে স্ত্রীর অধিকার দিতে চাইব না, বা তুমি আমার কাছ থেকে স্বামীর অধিকার চাইবে। এবং অনি আমাকে হেল্প করে, নিজে বাবার বিরুদ্ধে যায় এবং আমাকে বিয়ে করে। তো অনি সবসময় আমার পাশে ছিল। আচ্ছা দুর্গা, এটা তো তুমি তোমার মানে অনস্ক্রিন কথা বললে, অফ স্ক্রিন আমি জানতে চাই যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে তোমার জীবনের, মানে অফ স্ক্রিন অনি কি তোমার পাশে দাঁড়িয়েছে? এরকম আমি সবার পাশে দাঁড়াই। হ্যাঁ, না ওর পাশে দাঁড়িয়েছি মানে কি, ওর সেরকম এখন অবধি ক্রাইসিস আসেনি অনস্ক্রিন, এখন অবধি অফ স্ক্রিন এখন অবধি। হ্যাঁ, একবার এসছে, যেটা হচ্ছে ও একটা মানে শর্ট চলাকালীন ওর একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা খুব চেজিং সিন ছিল, যেখানে ও স্কুটিতে আছে, পেছনে সুমো আছে, এবং যা হয় আর কি মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য স্কুটি থেকে ও পড়ে যায়, এবং তো সেই সময় শুধু আমি বলে না, পুরো ইউনিটেরই ওকে মানে ভীষণ সাপোর্ট করেছিল, মানে যতটা আমাদের সম্ভব। চলে যাব পরের কোশ্চেনে। অয়ন বাবু নিজের বিয়ের খুশিতে কি বিতরণ করলেন? সূত্র দিল্লি। লাড্ডু। লাড্ডু is the right answer. দেখবো কি আছে। Zubi dubi pampara, zubi dubi parampam, zubi dubi nache, kyun pagal stupid mom. Zubi dubi pampara, zubi dubi nache, kyun pagal stupid mom. পরের প্রশ্ন, সবাই রেডি? রবিন কবে কলকাতায় যাবে? সূত্র হচ্ছে বড় ঠাকুর। শনি, স্যাটারডে। বড় ঠাকুর মানে শনি ঠাকুর, তাই স্যাটারডে। অ্যাবসলিউটলি রাইট আনসার, 100 পয়েন্ট। আমরা বলি বড় ঠাকুরের বার শনিবার। দেখবো কি আছে। আমাদের এই রাউন্ডে ভিকি মেঘার কথায় কি ধরনের মেঘ দেখতে পেল? সূত্র বিবাহিত বাঙালি মহিলা। সিঁদুরের মেঘ। অ্যাবসলিউটলি রাইট আনসার, সিঁদুরের মেঘ। যে বিবাহিত বাঙালি মহিলার সূত্র, এই কারণে আমরা বললাম যে আমরা অনেক সময় কথাতে বলি যে সিঁদুরে মেঘ দেখলে ডরায়। শেষে দেখে নেব স্কোর। এই রাউন্ডে যেহেতু মাধবী স্কোর সব থেকে বেশি, সেই জন্য সে পেয়ে যাচ্ছে অ্যানিম্যান জ্যাক অলিভারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। যারা একলাই এইবারে যে রাউন্ডটা আমরা শুরু করতে যাব তাকে বলা হয় স্পার্কল ডিসওয়াশারেন্স প্রেজেন্ট সুপার ফাস্ট বোমা। যে হবে এই রাউন্ডের হাই স্কোরার সে পেয়ে যাবে ভেন্টিয়ারের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। প্রথমে ডেকে নেব দুর্গা এবং তার শাশুড়ি মাকে। বড় বড় মাথার ঝুড়ি ঝুড়ি কথা শোনা শোনা জ্ঞানের কারণ তো জানি না, না জানি না। শাশুড়ি মা বৌমা সম্বন্ধে কি বলবে? এই বউ বাড়িতে আসার পরে সাংসারিক জীবনে কি বদলেছে? অনেক কিছু বদলেছে। আমরা তো ভীষণ ভীতু টাইপের ছিলাম, আমি তো স্বামীর পা ধুয়ে জল খেতাম, সেসব ঠিক আছে, কিন্তু এ যেহেতু প্রতিবাদী প্রকৃতির একটা মেয়ে তো আমরা অন্যায়ের কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম না, সেটা আমাদের শিখিয়েছে। আমাদের নিজস্ব একটা আমাদের মন্তব্য থাকা উচিত, সেটা শিখিয়েছে। আমাদের সংসারকে আরও বেশি জীবন্ত বানিয়েছে, হাসি খুশি বানিয়েছে। আর বৌমা কী বলবে শাশুড়ির সঙ্গে? শাশুড়ি তো সব বলেই দিল। শাশুড়ি ভীষণ স্পিড, প্রতিবাদ করতে জানে না। আমি শেখাচ্ছি আজ, হ্যাঁ একদমই জানে না, আস্তে আস্তে শেখাচ্ছি, তবে শিখছে। খুব ভালো স্টুডেন্ট আমার, শিখছে, ভালো শিখছে। খেলায় যাওয়ার আগে একবার একটু জেনে নেবো যে তোমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিটা কীরকম? অফ স্ক্রিন অ্যাকচুয়ালি তোমাকে আগেই বললাম আমাদের একটু নাইট হয়, মানে আমাদের বলতে না সিরিয়ালের ক্ষেত্রে সবার একটু আধু নাইট হয়। তো নন্দিনীতে ভীষণ সুইট, আর নন্দিনীতে আমরা একই টাইমে ফ্রি হয়ে যাই, মানে 12টার পরে আমরা বাতি গোলটা না নন্দিনীদি আমি অল টাইম হাসি অল টাইম কথা বলি। এবং নন্দিনীদি কী হয়েছে, নন্দিনীদি 10টার পরে একদম ফিউজ হয়ে যায়, কেউ কেটে দেয় এইভাবে। ওই তো মানে ওই 10টা থেকে শুরু হয়, 12টার পরে পুরোটা কেটে যায়। সেরকমই আমি একটা ছোট্ট একটা ঘটনা বলছি, রিসেন্টলি হয়েছে। মানে একটা সিন করছি রাত, তো তখন বলছি 3:10 এরকম একটা সিন করছি। অনি নার্সিংহোমে রয়েছে, অনির অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমাদের পজিশন হচ্ছে মাস্টার শট, আমাদের এইরকম, এইসব বলছি নাহলে বুঝবে না, এইরকম। মা চোখে গ্লিসারিন নিয়েছে, গ্লিসারিন নিয়ে আমাকে বোঝাচ্ছে যে, আমি মাকে বলছি যে আপনি নিয়ে যান না আপনার ছেলেকে, আমি আপনার ছেলের খোঁজ রাখতে পারবো না। কিন্তু সেই উত্তরে মা বলছে তুমিই রাখতে পারবে। মা গ্লিসারিন নিয়ে বলছে, ডিরেক্টর বলছে অ্যাকশন। নন্দিনীদি এরকম সুইট, সরি নন্দিনীদি। খুব ভালো লাগছে তোমরা আমার শোতে এসছো, ফ্যান্টাস্টিক, ভীষণ ভালো লাগছে। চলো খেলা শুরু করি আমরা। কয়ের সাথে কি জুড়লে শিক্ষা বৃদ্ধি পায়? অপশন এ মাথা, অপশন বি লেজ। Ledge. Ledge is the right answer. Paw plus ledge, college. 100 points. প্রবাদ অনুযায়ী অর্ধ সত্য কি অপেক্ষা ভয়ঙ্কর? অপশন এ মিথ্যা, অপশন বি সত্য। মিথ্যে। Option A, mitha, is the right answer. অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর। তন্ত শব্দটির সাথে ছন্দ মিল খায় এমন একটি শব্দ বলুন যার অর্থ হবে সাধু। সন্ত। Right answer. নাম পেতে গেলে এর মধ্যে উল্টোতে হবে কোনটি? অপশন এ বাজ, অপশন বি কাজ। জবা। কোনটা উল্টোলে? বাজ। রাইট আনসার। 100 পয়েন্ট। দাদা যদি অভিমানী হয় তবে বৌদি কি হবেন? অপশন এ অভিমানিনী, অপশন বি অভিমানিতা। অপশন এ অভিমানিনী। অপশন এ অভিমানিনী ইজ দ্য রাইট অ্যানসার। তোমাদের খেলা শেষ, কারণ অলরেডি প্রায় ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে। দৌড়ে আর ফিট আপ করতে পারবে না, ওর সাথে প্রেসার কুকারের সাথে দৌড়ে খুব ভালো খেলেছে। চলে এসো ম্যাজিক জানে 1/100 বোমা শান্তি কি জিনিস বাই অল মিন্স চাই দিয়ে জিতবে গিফটের বাক্স বোমা। এবার দেখে নেব ফুলমণি পরিবার থেকে মাধবী এবং তার শাশুড়িকে। মনের বাঁধন স্ট্রং হলো কিভাবে? শাশুড়ি মার সাথে তো এমনি খুবই ভালো সম্পর্ক। আমি মানে বিয়ের আগে অনস্ক্রিন বিয়ের আগে আমি অনেক ছোটোবেলায় মা বাবা সবাইকে হারিয়েছি, তো বিয়ের পরে শাশুড়ি মা শ্বশুরি বাবা মানে আলাদা করে যে শ্বশুর শাশুড়ি বলতে কি হয় সেটা আমি কোনোদিনও বুঝি, মানে মাই হচ্ছে আমার শাশুড়ি মা, আমার আসল মা আর কি। তো মায়ের সাথে যত রকম দুঃখ থাকে মজা থাকে সব কিছু যেরকম নিজের মায়ের সাথে শেয়ার করি সেরকম। বেসিক্যালি খুব বেশি সংসারী ছিলাম না, আমার বৌমা এসে আমাকে সংসার করা শিখিয়েছে এইরকম, মানে এত গুছানো সুন্দর করে পুজো করা, পুজোর জোগাড় যন্ত্র করা। আমাদের পরিবারে দুর্গা পুজো হয়, গণেশ পুজো হয়, এরকম বড় বড় পুজো হয়, সেগুলো সব বৌমা সমস্ত পূজার উপাচার সমস্ত প্রস্তুত করে। আমাদের অনেক বড় ফ্যামিলি, সবার কে কি খেতে ভালোবাসে না বাসে সবটা বৌমা যদি মাই শিখিয়ে দিয়েছেন। প্রথমে সেটা বলছে না, প্রথমে পুরোপুরি মাই দেখিয়ে দিয়েছে, সে পুরোপুরি সাহায্য করে বলেই আজকে হয়। আচ্ছা অফ স্ক্রিন তোমাদের কীরকম কেমিস্ট্রি? অফ স্ক্রিন তো আমি বড় বৌমার কাছে সবসময় বকা খাই, তাই মানে যখনই একটু বেশি কথা বা হাসাহাসি শুরু হয়েছে সবাই মিলে গল্প করছে, শুধু বড় বড় দুটো সুন্দর চোখ করে আমার দিকে এরকম তাকাবে, আমি বুঝতে পারি ঠান্ডা চোখে বড় বৌমা তাকাচ্ছে, মানে আমি কিছু ভুলভাল বলে ফেলছি, এবার চুপ করে যাও। মেকআপ রুমে কোনো সময় খেলা হচ্ছে যেরকম আমরা সবাই খেলি, মা সবসময় হারবে না, আমি সবসময় জিতবো, যেই খেলুক যেই খেলুক। এটা বাচ্চা দেখি ওরা খুব মন খারাপ করে রয়েছে, চলো তাহলে একটু লুডো খেলি, মানে ওদের একটু চিয়ার আপ করার জন্য আমি দেখি হেরে যাই, হেরে গেলেই ওরা ভীষণ তো জিতে গেছি। দারুণ, তোমাদের তো ভীষণ ভালো লাগছে, চলো খেলাতে চলে যাও। গায়ের সাথে কি যোগ করলে সময় খারাপ যায়? অপশন এ মন, অপশন বি রন। অপশন এ মন, মন্দা। মন্দা ইজ দ্য রাইট আনসার। ডুবে ডুবে জল খাওয়ার কথা প্রবাদ অনুযায়ী আমি ছাড়া আর কে জানে? অপশন এ আল্লাহ, অপশন বি ঈশ্বর। Sorry, Ishwar is the wrong answer. Allah is the right answer. -100. প্রবাদে আছে ডুব দিয়ে খাই পানি, আল্লাহ জানে আর আমি জানি। নেক্সট কোয়েশ্চেন, পরিষ্কার বোঝাতে গেলে এর মধ্যে কোনটিকে উল্টোতে হবে? অপশন এ ভাষা, অপশন বি দাশা। অপশন বি দাশা, এটাকে উল্টালে সাদা হয়। সাদা ইজ দ্য রাইট অ্যানসার। ওকে চলে এসো। যদি ধনবান হয় তবে আমরা কুবেরের পত্নীকে কি বলবো? অপশন এ ধনবানী, অপশন বি ধনবতী। অপশন বি ধনবতী। ধনবতী ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্ট। এবার ডেকে নেব চারু এবং তার শাশুড়িকে। জীবনে শাশুড়ি কি মা হতে পেরেছেন? আমার শাশুড়ি নয়, মা। একটু বলো তোমাদের কেমিস্ট্রিটা। আমাদের দুজনের মানে ভীষণ ভালো বন্ধুত্ব, আর আমার বিয়েটা হয়েছে এই বাড়িতে মায়ের জন্যই আর কি। মাই মিহিরকে বলেছিল যে ওকে সিঁদুর পরিয়ে দে, তো মানে মা আমাকে সব দিক দিয়ে গাইড করে। একটা এক্সাম্পল অনস্ক্রিন হচ্ছে যে মা বিশ্বাস করে যে বড় বৌমা খুব প্রতিবাদী, কিন্তু বড় বৌমা এমন কিছু করবে না যাতে আমি দুঃখ পাই বা সংসারের কোনো ক্ষতি হয়। সংসারের কোনো ক্ষতি করবে না বেসিক্যালি, এইটা ভীষণভাবে বিশ্বাস করে। আর আমার কথা খুব বিশ্বাস করে, যে আমি যদি কিছু বলি যে যে মা এটা হবে ওটা হবে, ও তুমি বলছো এটা হবে, মানে এইরকম আর কি। ওকে খুব ভালো, মানে বড় বৌমাকে খুব ভালোবাসি বেসিক্যালি। আর ও প্রতিবাদী থাকার সত্ত্বেও আমার মনে বিশ্বাস আছে যে আমার ছেলে যেহেতু বাবাকে অন্ধভাবে ফলো করে, তো আমি জানি যে আমার বড় বৌমা আমার ছেলেকে সুপথে নিয়ে আসবে, ওই একটা ভরসা মনের মধ্যে ভীষণভাবে আছে। আর হচ্ছে যে এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করব, যে কোন বৌমা বেশি প্রিয়, বড় বৌমা না ছোট বৌমা? এরকম প্রশ্ন করলে মুশকিল হবে, এরকম প্রশ্ন করনা। দুই চোখের মতন, দুই বৌমা, দুর্গা এই চোখ, চারু এই চোখ। ও দুর্গা এই চোখ, চারু এই চোখ, দারুণ। আমি চাইবো যে এরকম ভাবে যেন প্রত্যেক ঘরে ঘরে তাদের শাশুড়িরা দুই এবং অধিক বৌমাকে একইভাবে ভালোবাসে। হাতি শব্দের সাথে কোন পাখির নাম জুড়ে করতে পারবেন খাওয়া দাওয়া? অপশন এ বাবুই, অপশন বি চড়ুই। অপশন বি চড়ুই ইজ দ্য রাইট অ্যানসার। প্রবাদ অনুযায়ী ব্যাঙ কি দেখলে লাফায়? অপশন এ ডোবা, অপশন বি খানা। না সরি, অপশন এ ডোবা ইজ দ্য রাইট আনসার। ডোবা দেখলেই ব্যাঙ লাফায়। কমন শব্দটির সাথে ছন্দ মিল খায় এমন একটি শব্দ বলুন যার অর্থ হবে ডেকে পাঠানো। কোনটিকে উল্টে দিলে আপনি পাবেন অনেক আলো? অপশন এ নিবা, অপশন বি জিবা। অপশন বি জিবা, জিবাকে উল্টে দিলে পাবো বাজি, বাজি থেকে অনেক আলো হয়। ওকে 100 পয়েন্ট। যদি ধরে অপরাধীকে তবে মহিলা পুলিশ কাকে ধরবে? অপশন এ অপরাধিনী, অপশন বি অপরাধিতা। অপশন এ অপরাধী। অপশন এ অপরাধিনী ইজ দ্য রাইট অ্যানসার। হয়ে গেছে তোমাদের খেলা, বিকজ ফিনিশিং পয়েন্টে চলে গেছে। ডেকে নেব ফুলমণির ছোট বউকে, প্রিয়া আর তার শাশুড়িকে। প্রিয়া কতটা দায়িত্বশীল? ছোট তো, আস্তে আস্তে সবকিছুতেই ছাড় আছে। হ্যাঁ ছাড় আছে, আস্তে আস্তে শিখছে। আসলে বড় বৌমা এতটা গুছিয়ে করে, ও শিখছে বড় বৌমার কাছ থেকে। তবে এখন কিছু কিছু পারছে, আমি ওর হাতে চাবিও দিয়েছি, সংসারে চেষ্টা করছে। তো মাকে কেমন লাগে? মা খুব ভালো। মাঝে মাঝে একটু বড়দি, মানে আমার বড় জার দিকে একটু বেশি প্রেফারেন্স দেয়। না না ছোট বৌমা, আমি তোমাকেও খুব ভালোবাসি মা। তখন কি, তখন তোমার খুব দুঃখ হয়? একটু তো একটা খারাপ লাগার জায়গা থাকে, তাছাড়া খুব ভালো সম্পর্ক আমার। ছোট বৌমার মধ্যে স্পেশাল কি গুণ আছে? আমার ছোট বৌমা খুব সুন্দর করে সাজতে পারে, ঘর সাজাতে পারে খুব সুন্দর করে, বাইরের কাজ করতে পারে, কিন্তু সংসারে তো অনেক লোকজন, খুব একটা গুছিয়ে এখনো শেখেনি। শিখে যাবে, শেখানোর চেষ্টা চলছে, মানে শেখানোর প্রসেসে আছে। আর অফস্ক্রিন কেমিস্ট্রিটা কীরকম বুঝবো? অফস্ক্রিন কেমিস্ট্রিটা খুব মজা। আমি একটা ঘটনা বলবো। মায়ের একটা অভ্যেস আছে, মানে শি ডাজ দিস, মানে আউট অফ মানে চাইল্ডিশনেস, মানে উনি কেউ ওয়াশরুমে চলে গেলে উনি জানেন না হয়তো কেউ কে ভেতরে আছে কি নেই, উনি বাইরে থেকে ল্যাচটা লাগিয়ে দেন। এবার এই ঘটনাটা একদিন আমার সঙ্গে ঘটেছে। আমি গেছি ওয়াশরুমে, অ্যান্ড থ্যাঙ্কফুলি আমার একটা হ্যাবিট আছে ফোনটা নিয়ে যাওয়া ওয়াশরুমে। এবার ফোনটা নিয়ে গেছি, লাচটা লাগিয়ে দিয়ে এবার উনি ভুলে গেছে, সেটা আরও একটা মানে টপিং অন দ্য কেক। তো উনি ভুলে গেছেন, এবার আমি খুলতে পারছি না, আমাকে নিচে ডাকছে, মানে আমাকে ফোন করছেন। তারপর যে ফোন করেছে আমি তাকে কল ব্যাক করে বললাম যে শোনো একটা, আমি কিন্তু বাথরুমে আটকে গেছি, আমি জানি না। তো ওখানে গিয়ে বলছি ছোট বৌমা এখন এলো না কেন, কখন সিনটা শুরু হবে, আমি কিন্তু ওকে বাথরুমে আটকে চলে গেছি। কিন্তু আমার ছোট বৌমা আমাকে একটু বকেনি, রাগ করেনি। ফ্রি শব্দটির সাথে কি যোগ করলে তা হবে একটি বিশেষ প্রাণীর থাকার জায়গা? অপশন এ রোল, অপশন বি পোল। Poultry. Poultry is the right answer. Shashuri Ma, 100 points. প্রবাদ অনুযায়ী কোনো কিছু যদি তাল প্রমাণ বাড়ে তাহলে কি প্রমাণ কমবে? অপশন এ তিল, অপশন বি চাল। Option 18 is the right answer. বেল শব্দটির সাথে ছন্দে মিল খায় এমন একটি শব্দ বলো যার প্রয়োজন হয় রান্নার কাজে। তেল। তেল is the right answer. 100 points. রান্নার কাজে আমাদের তেল দরকার হয়, বেলের সাথে একেবারে মিল খায় তেল। কি উল্টে দিলে এই কথাটা হবে একটা থাকার জায়গা? অপশন এ ফল, অপশন বি জল। অপশন বি, অপশন বি জল। জল, জল উল্টালে কি হয়? লজ। Lodge is the right answer. Shashuri Ma, thank you. 100 points. Khela shesh, try finishing point e pहुंचे geche, bhalo kheleche. Chole. Pan me pudina dega na kana gina dega chikni chameli dega chikna kamina dega chole. Amra super fast over round e ekebare sheshe dekhe nebo score. এই রাউন্ডে দুর্গা পেয়েছে 500 পয়েন্টস, সেই জন্য দুর্গা এই রাউন্ডের হাই স্কোরার, আর পেয়ে গেল ভেন্টিয়ারের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। ভেন্টিয়ার, ইউ কুক উইথ হেয়ার। দারুণ ম্যাজিক, যারা একলাই 100 ডলার শান্তিতে জিত, বাই অল মিন্স টান দিয়ে জিতবে গিফটের বাক্স। বোমা ইন্দোর সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোর সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরসে। এই রাউন্ডে সবচেয়ে লো স্কোর করেছে চারু। চারু আমাদের সাথে থাকবে হোম জোনে, চারু আমাদের সাথে পুরোপুরি খেলাতে থাকবে। চারুকে আমরা ছাড়ছি না এখন, কিন্তু আমাদের আরও তিনজন পার্টিসিপেন্ট চলে গেল আমাদের নেক্সট রাউন্ডে, যেটা একটু পরেই শুরু হবে। কিন্তু চারুর জন্য আছে কিছু অ্যাট্রাকটিভ গিফট, সেটা আমরা একটু পরে দেখছি। দুর্গা, মাধবী আর প্রিয়া, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগে, মানে আমি থার্ড রাউন্ড অব্দি পৌঁছতে পারবো আমি সিরিয়াসলি ভাবিনি, অনেস্টলি। অল থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম, স্পেশালি শাশুড়ি মা। আমি বলছিলাম আমাকে ভালোবাসে না, কিন্তু আমাকে বেশি। তুমি কার সাথে খেলছো? আমি খেলছি আমার ছোট পিসির সাথে। ছোট পিসির সাথে কেমন সম্পর্ক? On screen, she's the only one যে আমাকে প্রচন্ড সাপোর্ট করে। And off screen ও তাই, আমার যত আবদার এটা খাওয়ানো। আমার এখন মনে আছে ফার্স্ট ডে চিলি চিকেন বানিয়ে এনেছিল, তো ফার্স্ট দিন থেকেই রাপোটা তৈরি হয়ে গেছে। আর অন স্ক্রিন তো মাধবীর এগেনস্টে যা দুষ্টুমি করি সবকিছু ছোট পিসি ইজ অলওয়েজ ইন মাই প্ররোচনা প্ররোচনা প্ররোচনা। ছোট পিসি কি বলবেন বৌমা সম্বন্ধে? বৌমা তো মানে আমাদের একটা স্মার্ট বৌমা, খুবই ভালো। ওর সাথে আমার অফ স্ক্রিনেও ভীষণ ভালো সম্পর্ক, আর অন স্ক্রিন তো বটেই, শুনলেই তুমি। থ্যাংক ইউ। দুর্গা তুমি বলো কার সাথে খেলছো? আমার বড় ননদ রিয়া। তো বলো বৌদি কিরম সাপোর্ট করলো ননদকে? বৌদি সাপোর্ট করলো বলতে বৌদি যেমন মানে দশভূজা ভীষণ সাপোর্ট করে আমাকে। এই বাড়িতে এই ফ্যামিলিতে মানে ওই শ্বশুর বাড়িতে আমি একজন মেম্বার ছিলাম, যে আর কি প্রোটেস্ট করতাম, কিন্তু ঠিক পেরে উঠতাম না বাবার সাথে, সারাক্ষণ আমাকে চেপে দেওয়া হতো। কিন্তু এখন আমার বড় সাপোর্টার এসে গেছে, এখন আমি মানে জমিয়ে লড়তে পারি। জমিয়ে লড়তে পারো? হ্যাঁ। এর মধ্যে একটা কোইনসিডেন্ট হয়েছিল অনস্ক্রিন, যে আমি যাকে ভালোবাসতাম তার সাথে আমার বাবা বিয়ে দেয়নি, রিভেঞ্জ নেবে বলে একজন মানে মাথা খারাপ মানুষের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আর সেই জন্য তুমি আত্মহত্যা করতে যাও? না, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাই, তো ও আমাকে কিডন্যাপ করে নেয়, ও রিভেঞ্জ নেওয়ার জন্য, যে যা হয়েছে ওর লাইফে আমার জন্য হয়েছে। কিন্তু ঠিক সময়ে গিয়ে দুর্গা আলটিমেটলি আমাকে বাঁচিয়ে নিয়ে আসে এবং বলে যে তুমি আবার নতুন করে লাইফটাকে ভাবো, লাইফটা শুধু এখানে আর ওখানে নয়, লাইফটা তোমাকে নিয়েও কিছু, এবং তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনে। এই বাড়িতে ফিরিয়ে আনে, এখন আমি এই বাড়িতেই আছি, আবার জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, লড়ছি, লড়তে সবসময় সাপোর্ট দিচ্ছে। যাই হোক, তোমাদের খুব ভালো লাগছে পেয়ে, আমাদের এরকম দুজনে দারুণ জুটি। আমরা তারপরে আরও খেলার মধ্যে চলে যাব, তখন দেখব। এইবার মাধবী তুমি কার সাথে খেলছো? আমার কাকা শ্বশুর সৌমেন। সৌমেন, গ্রেট রাহুল। তোমাদের দুজনের কেমিস্ট্রি বলো কিরকম? আমাদের পরিবারের সবাই ওর খুব টর্চার করে, ও মুখ বুঝে সহ্য করে যায়, এটা স্ক্রিনে বলছি। আর বাইরেও না ও চুপচাপ, মানে আমার সঙ্গে খুব বন্ধুর মতো। আমার মেকার রুমে আসে, খিদে পেয়েছে, আমি হ্যাঁ রাহুল দা আমাকে ফিশ ফ্রাই খাওয়ায় বিকেলবেলা, আমাকে আর প্রিয়াকে দুজনকে। বিকেলবেলা মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে না, চল চল রাহুল দার ঘরে যাই, আমাদের তো খাওয়াবেই। আমার মনে হয় একা মেকআপ রুমে বসে থাকি, ওরা এলো একটু খেলাম সবাই মিলে, গল্প করলাম। অবজেকশন, এটা জানতাম না তো বলতো। তাহলে এই নাকি পিসি প্রীতি দেখেছো? না অ্যাকচুয়ালি কি হয়েছে আমি বলি, এই ব্যাচটা মানে এদের গ্রুপটা অ্যাকচুয়ালি খুব ফ্রেন্ডলি। ওরা আমার বোন না কি আমি জানি না, বাট আমার কাছে ওরা খুব স্নেহের, মানে ওদের যদি কোনো বিপদও হয় আমি জানি ফার্স্ট ফোনটা ওরা আমাকে করবে। অনস্ক্রিন অফস্ক্রিন ওনার সঙ্গে মানে রিলেশনটা এত ভালো, কোনো প্রবলেম হলো এনি আওয়ার অফ দ্য ডে, মানে সিরিয়াস ক্রাইসিস মোমেন্টে কারোর কথা মাথায় আসে, মানে মা বাবার পরে, মানে সিরিয়াসলি রাহুল দা। ভেরি গুড, ভেরি গুড, বিগ ক্ল্যাপ ফর রাহুল দা। চলো এবার খেলাতে চলে যাবো। এই রাউন্ডের নাম হচ্ছে সুপার হিট বৌমা। একটা জনপ্রিয় হিন্দি গানটাকে আমি একটু বাঙাল ভাষায় বলবো, সেই বাঙাল ভাষায় ভার্সনটা, হিন্দি ভার্সনে কি গান ওটা বলতে হবে। জানি না আজ আমার মনে কি হয়েছে, ছিল এতক্ষণ কিন্তু এখন পুরা হারাইছে। এটি একটি জনপ্রিয় হিন্দি গান, এটা কোন গান? না জানে মেরে দিল কো ক্যা হো গয়া, অভি তো ইহি থা ভি খো গয়া। ক্যা বাত হ্যায় हो गया, अभी तो यही था अभी खो गया। Next question. একটা জনপ্রিয় গানের থেকে বেশ কিছু শব্দ বলবো আর একটা সূত্র দেব, তোমাকে বলতে হবে এটা কোন গান। যা দেখি নতুন গানের কয়েকটা শব্দ। উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত সিনেমার গান। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী। চলো নেক্সট কোয়েশ্চেন। এর মধ্যে একটা সিনেমাতে করণ জোহর অভিনয় করেছিল। অপশন এ ডার, অপশন বি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ফ্যান্টাস্টিক। নেক্সট জায়গাটা মমতা হলো। প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম। अभी 100 পয়েন্টস। থ্যাঙ্ক ইউ। মাধবীরা এগিয়ে চলে গেল, লিফট কিন্তু ধাপা ধাপ নামছে। আর যদি দুটোতে চলে আসতে পারে তাহলে স্প্লিট এসি। নেক্সট কোশ্চেন। মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি, এটি কোন সিনেমার ডায়লগ? অপশন এ আতঙ্ক, অপশন বি মুখ্যমন্ত্রী। আতঙ্ক। আতঙ্ক, আতঙ্ক ইজ দ্য রাইট অ্যানসার। নেক্সট প্রশ্ন, আপনাকে দুটি গানের মাঝখানে দুটি লাইন যুক্ত করে বলা হবে, আপনাকে গান দুটিকে চিনতে হবে। লাইনটা বলে দিচ্ছি, ও তোরা উলু দে ঠাকুর জামাই এলো বাড়িতে। বলো। ওনো নদী আর দুমুঠো চাল ফেলে দে এতে, ওটা আর দ্বিতীয়টা হচ্ছে উলু দে উলু দে, তাই তো নাকি? বলো। রাজে রাঙা হলো কোনে বৌরে, পরের প্রশ্ন, মনটারে আজ শুইয়া দিয়া করলা তুমি কি ইশারা, এটি একটি জনপ্রিয় হিন্দি গান, এটা কোন গান? বলো। মেরে মন তো ইশারা বদলা মৌসম লাগে প্যারা জগ সারা, মেরে মন তো ইশারা বদলা মৌসম লাগে প্যারা জগ সারা, মেরে মন তো। এই রাউন্ড এখানেই শেষ। উইনিং জোনে পৌঁছে গেছে লিফট এবং রাহুল এবং মাধবী জিতে নিয়েছে ওর ভেতরে থাকা সমস্ত গিফট। দেখে নেব স্কোর। প্রিয়া আমাদের সাথে থাকবে হোম জোনে। প্রিয়া আমাদের কাছ থেকে কোথাও যাবে না, কিন্তু প্রিয়াকে আমরা চাই আমাদের খেলাতে, কিন্তু প্রিয়ার জন্য আছে অনেক অনেক অ্যাট্রাকটিভ গিফট। তবে নেক্সট টু রাউন্ডে চলে গেল আমাদের দুর্গা আর মাধবী, যারা খেলবে লাস্ট দুটো রাউন্ড। এবার তাহলে ফুলমণি পরিবার ভার্সেস আমাদের আমার দুর্গা পরিবার, দেখবো কে জিতে নেয় আজকে সেরা শিরোপা। কিন্তু এই খেলা হচ্ছে মজার খেলা, কোনো মানে কম্পিটিশন না, আমরা সবাই মিলে খেলবো, আনন্দ করবো, অনেক গল্প জেনে নেবো আর ফিরে যাবো মনের আনন্দ। শুরু করছি আমাদের ফোর্থ রাউন্ড, হোম মিনিস্টার বোমা। কার সাথে খেলছো? ও আমার ছোট ননদ এবং ও আমার কলেজের বন্ধু। তো তোমাদের অনস্ক্রিনের ঘটনাগুলো কীরকম? অনস্ক্রিন হচ্ছে যেরকম রিয়া মুখার্জি পরিবারের একমাত্র মেয়ে যে একটু প্রতিবাদ করতো, ইনফ্যাক্ট আমি মুখার্জি বাড়ি আসার আগে, কিন্তু ওরা হচ্ছে একটু ভয় ভয় পেয়ে থাকে, ওরা চায় প্রতিবাদ করতে, কিন্তু আমাদের বাড়ি সূর্য তরুণে কোনো স্বাধীনতা নেই, তো সেই জায়গা দাঁড়িয়ে জেঠুমনি আমাদেরকে কোনো স্বাধীনতাই মানে দেয় না। তো আমাদেরও ইচ্ছে হয় প্রত্যেকটা ভাই বোনের যে আমরাও একটু মুক্ত বাতাসে ঘুরে বেড়াবো, আমাদের ডিসিশনটাও নেওয়া হবে, বাট সেটা মানে সামহাও হয় না। তো তাই জন্য তোমাদের অফ স্ক্রিনে তোমরা কি করে সেই মুক্ত বাতাসটা করে নাও? অফ স্ক্রিনে অ্যাকচুয়ালি আমাদের যদি 10টাও সিন থাকে, আমরা জানি যে মোটামুটি সারা রাত আজকে শুটিং হবে, তাও আমরা এক্সপেক্ট করি, হ্যাঁ তাও আমরা এক্সপেক্ট করি যে 7টার মধ্যে প্যাক আপ হয়ে যাবে, আমরা সারা কলকাতা টোটো করে ঘুরে বেড়াবো, এরকম একটা ব্যাপার। আর আমরা দুজনে মোটামুটি একই রঙের লিপস্টিক ইউজ করি, এখনো পরে আছি। এত গল্প কিসের কাকা শ্বশুরের বৌমার সাথে? প্রচন্ড টেনশনে আমরা। এত টেনশন কেন? এটা হয় না, একটা পাওয়ার পর আরো কিছু পেতে ইচ্ছে করে, ব্যাপারটা সেরকম ভয়টা থাকে না। এবার যেহেতু এখানে এসেছি, এবার এটা হচ্ছে আরো টেনশন বাড়ছে। স্বাভাবিক, এখন আমাকে জোর করে নিয়ে এসেছে, আমি আর খেলতে চাইছি না। এইটার একটা বিষয় আছে, মানে রাহুল তাকে সব জায়গায় টেনে আনার কারণ অন স্ক্রিন এরকম একটা সিন যাচ্ছিল যে দুর্গাপূজায় আমি মা দুর্গাকে বরণ করছি, তো সামহাও আমি একটা জিনিস ভাবছিলাম ঝাড়নকে নিয়ে, তো আমার হাত থেকে বরণ ডালা পড়ে যায়, ও ব্যাস ওই একটা সুর এলো, পুরো পরিবার কাই 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 কাই, একমাত্র আমার কাকা শ্বশুর সে পেছন থেকে এসে বললো মা বিসর্জন করতে হবে, এইসব ছাড়ো এইসব ছাড়ো, চলো আমরা যাই। মানে এইটা কিন্তু শুধুমাত্র আমাকে রেস্কিউ করার জন্য। একটু বলে দিই, তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা নবরত্ন সভা, যেখানে 9টা ঘর আছে, সেখানে আছে 9টা রত্ন, এবং তারা তোমাদের একটা করে প্রশ্ন করবে। আর তোমার চিহ্ন ক্রস, তোমার চিহ্ন জিরো। আর যে করবে এই রাউন্ডে হাই স্কোর সে পেয়ে যাবে হানিমুন জ্যাক অলিভলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 10,000 টাকার চেক। দুর্গা, তোমার কাছে প্রথম প্রশ্ন, কোন ঘরে তুমি খেলবে? 5,000 কাকে দেবে তুমি খুঁজছো? এখন আর নোট বদলাতে পারবে না, কালো টাকাগুলো রং করে তুমি সাদা করে নিতে পারো। আইটি ফাইল কেন তুমি করছো না? উঠেছো সেই ভোর ভোর ATM এ দিয়ে লাইন, একসাথে বেশি পারবে না তুলতে। পেতে আমি লাইনে দাঁড়িয়ে 2,000 টাকা পেয়েছি, পারছি না সেটা কোথাও ভাঙাতে। ভাঙিয়ে দাও। উঠেছ সেই ভোর ভোর ATM এ দিয়ে লাইন, ক্যাশ নেই। সেই ভোর ভোর ATM এ দিয়ে লাইন, দুধ চাই। সেই ভোর ভোর এটা কি 2441139 বেলা বস, তুমি পারছো কি শুনতে? অঞ্জন দা, প্লিজ বৌমাকে প্রশ্ন করো। বৌমার জন্য প্রশ্ন, হচ্ছে বেলা বোস গানে আমি মানে অঞ্জন দত্ত যে চাকরিটা পেয়েছিলাম সেটার স্টার্টিং স্যালারি কত ছিল? অপশন এ 1100, অপশন বি 1200। আই থিংক অপশন বি। তুমি উত্তর দিলে তাই আমি দুঃখে মরে যাই, কারণ উত্তরটা ভুল হয়েছে ভাই। ভুল হয়ে গেছে উত্তর, তাই মাধবীর ঘরের চিহ্ন পড়ে গেছে ওর ঘরে। মাধবী, চলে যাবো তোমার কাছে, কোন ঘর চুজ করবে? 9। ভাড়া তুলতে হবে, নো প্রবলেম, দুটো পেটো সব পাতলা হয়ে যাবে। আগে গুলি আটকাতে গিয়ে হাতে ফুটো হয়ে গিয়েছিল, বুঝছেন? সে ফুটো দিয়ে টার্গেট মারতাম, আড়ালে লোকে বলতো ফুটো মাস্তান, তা পেটো বাঁধতে গিয়ে ফুটো সমেত হাতটাই গেল। ফুটো মাস্তান তুই হাত কাটা গেল। কার্তিক, হাত কাটা কার্তিক, কেমন আছেন? আমি ভালো আছি, এক হাতে পেটে ফেটে মেরে ভালোই আছে। এদের যা সংসারের যা সব শুনলাম, এদের কারো স্বাধীনতা নেই, এর পেছনেও কে লেগে গেছে। দু হাতে দুটো পেটো মেরে দেবো, দুটো সংসার স্বাধীন হয়ে যাবে। প্রশ্ন করো না বৌমাকে প্লিজ। সে প্রশ্ন হচ্ছে, এই যে হাত কাটা কার্তিক, এই চরিত্রটা কোন সিনেমা? অপশন এ ভূতের ভবিষ্যৎ, না অপশন বি আশ্চর্যপতি? ভূতের ভবিষ্যৎ। ও মাই গড, ভূতের ভবিষ্যৎ। একটা পেটে তোমার জন্য। মিয়ে গেছে ফুলমণি, কেন হয় না? চাপে চাপে বলো। আমিও করেছি তো, আমি জানি পরিশ্রমটা কি তোমাদের হয়। আমরা তো ভুক্তভোগী। তোমার বলো, তোমার এখন নতুন ছবি আসছে? আমার আজকেই একটা ছবি রিলিজ করেছে, আজকে 2 তারিখ। ছবির নাম বাস্তব। মানে আমার যিনি ডিরেক্টর শ্যামল বোস, তোমরা চাইলে আমি ডেকে নিতে পারি ভদ্রলোক আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ বলুন শ্যামল, আপনার ছবি সম্বন্ধে বলুন। ছবি সম্বন্ধে আমি খুব আশাবাদী, একটা বাস্তব ঘটনা নিয়ে করেছি। এবার তো দর্শক বলুনরা, আপনি তো জানেন আমরা খেপি না, খেপাই। তুই জানিস আমি কে? ফিরে এসে তোর এই জোগানোটা কি ঠিক হবে? কমল কাছে প্রশ্ন, বলো কত নম্বর ঘরে খেলবে? এক নম্বর ঘরে দেখে নেব কে আছে রত্ন। নবরত্ন সবাই আসো না, এটা মানতে পারছি না। ঋতুদি, এমনি আমার খুব মন খারাপ, এইসব বলার মন খারাপ করে দিও না। কেন? আরে আমার ভাই হসপিটালে ভর্তি। আমি গিয়ে বললাম, কি রে হসপিটালে ভর্তি হচ্ছিস কেন? কে মেরেছে এরকম ভাবে? বললো কেউ মারেনি। হ্যাঁ বললাম তাহলে? বললো আমি তো ঋতুদির বাড়িতে থাকতাম, ঋতুদি একদিন আমাকে দেখে এমন ভয় করে চেঁচালো যে ভয় আমার হাত ফেল করে গেল। প্রশ্ন করবে কি করবে না? প্রশ্ন করবো। প্রশ্ন, আরশোলার কটা পা? অপশন এ 6টি, অপশন বি 4টি। 6টি ঠিক উত্তর। মাধবীর কাছে চলে যাব। 2 আচ্ছা, বিয়ে বাড়িতে বর ঘোড়া করে আসে কেন? পালিয়ে যাওয়ার জন্য বরকে একটা শেষ সুযোগ দেওয়া হয়। তাই তোমাকে প্রশ্ন করবেন। প্রশ্ন হচ্ছে, গন্ধর্ব এবং প্রজাপত্র এই দুটো মত ছাড়া আর একটা মতে বিয়ে হয়। অপশন এ দৈব, অপশন বি বৈব। দৈব ঠিক উত্তর হয়েছে। ये दिल न होता बेचारा, कदम न होते आवारा, जो खूबसूरत कोई अपना हम सफर होता। তোমাদের সকলের ডিমান্ডে নবরত্ন সভায় আবার এসে গেছে এই দেবানন্দ। আচ্ছা দেব সাহেব, আপনি তাহলে একটা প্রশ্ন করুন বৌমাকে। আমার প্রশ্ন হলো, আমার অভিনীত গাইড সিনেমাটি উৎপত্তি হলো দ্য গাইড উপন্যাস থেকে। আপনাকে বলতে হবে এইটা কার লেখা। অপশন এ আর কে নারায়ণ, অপশন বি আর কে লক্ষ্মণ। তোমরা মিস হয়ে গেলে। ভুল হয়ে গেছে উত্তর। তাই মাধবীর ঘরের চিহ্ন পড়ে গেছে ওর ঘরে। ফলে এই রাউন্ডের উইনার হয়ে গেল মাধবী এবং রাহুল দা। মাধবী পেয়ে যাচ্ছে হানিমান জ্যাক অলিভারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 10,000 টাকার চেক। সামনে কি দেখতে পাচ্ছ? কোয়েশ্চন মার্ক, একটা বিশাল প্রশ্ন চিহ্ন। এখানে খেলাটার মজা যে এখানে 25টা ঘর আছে, তোমরা দেখতে পাচ্ছ। যে 25-এ পৌঁছতে পারবে সে জিতে নেবে একটা সুন্দর শাখা পলা, সোনার বাঁধানো শাখা পলা। তোমরা সবাই এখন সিরিয়ালের গিন্নি, তো সবাই একটা করে পড়ে নিতে পারবে। 1 থেকে 10 নম্বরের প্রশ্ন। 1 নম্বরে আছে সব থেকে ইজি প্রশ্ন আর 10 নম্বরে আছে সব থেকে কঠিন প্রশ্ন। উঠে পড়ো হোম জোনে। প্রথমে মাধবী, তুমি কোন নম্বর ঘরে খেলবে? 1-এ একটা প্রশ্নের উত্তর বলে দেব, তোমাকে প্রশ্নটা করতে হবে। উত্তর হচ্ছে PNR। প্রশ্নটি তৈরি করুন। অপশন এ, ট্রেনের টিকিটে কি লেখা থাকে? অপশন বি, সিনেমার টিকিটে কি লেখা থাকে? এ টিকিটে যেটা লেখা থাকে PNR। ট্রেনের টিকিটে কি লেখা থাকে? একেবারে সঠিক উত্তর PNR। এক ঘর এগিয়ে যাবে। কত নম্বরে খেলবে দুর্গা? 3। আমি তোমাকে 2টো তথ্য দেব এবং তোমাকে 3টে অপশন দেব। তোমাকে বলতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন তথ্যগুলো ঠিক। 2016 অলিম্পিকে রূপোর পদক পেয়েছে পিভি সিন্ধু। 2 নম্বর তথ্য হচ্ছে 2016 অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছে দীপা কর্মকার। অপশন এ 1 নম্বর তথ্য ভুল, অপশন বি 2 নম্বর তথ্য ভুল, অপশন সি 1 ও 2 নম্বর তথ্য দুটোই ভুল। I think option B. Option B. Option B হচ্ছে 2 নম্বর তথ্য। 2 নম্বর তথ্যটা ভুল, একেবারে সঠিক উত্তর। মাধবী কত নম্বর ঘরে খেলবে? 2। 2। তোমাকে একটা শূন্যস্থান পূর্ণ করতে হবে। ভারতের রাজ্যের সংখ্যা হলো ড্যাশ। 29। কত? 29। 29 is the right answer. চলে এসো, দুজনেই একই ঘরে দাঁড়িয়ে আছো, তাই এখানে কাটাকুটি হয়ে গেল। তোমাকে চলে যেতে হবে আবার হোম জোনে। কত নম্বরে খেলবে? 5। তোমাকে 3টে ছবি দেখানো হবে। সত্যজিৎ রায়, এ আর রহমান, গুলজার, এরা তিনজনে এমন একটা কিছুতে লিঙ্কড আছে যেটা কমন তিনজনের মধ্যে। সেই কমন লিঙ্কটা কি? সত্যজিৎ রায় লিখতেন, গুলজারের গান আছে তিনিও লিখতেন, এবং এ আর রহমান কম্পোজ প্লাস সং লেখেও। তিনজন একটা বিশিষ্ট কিছুর জন্য বিখ্যাত, সেটা তোমাকে বলতে হবে। একটা ছোট্ট ক্লিউ দিচ্ছি তোমাকে, একটা স্বীকৃতির জন্য বিখ্যাত ওরা তিনজন। সরি, আর সময় দিতে পারলাম না। আমি উত্তরটা বলে দিচ্ছি এবার। তিনজনই অস্কার পেয়েছিলেন, এবং সত্যজিৎ রায়, গুলজার এবং এ আর রহমান তিনজনই অস্কার উইনার। তুমি 5 নম্বরে খেলে, তো 5 নম্বরে তো ফেরার জায়গা নেই, তোমাকে ওখানেই থাকতে হবে। মাধবী কত নম্বরে খেলবে? 4। তোমাকে একটা ছবি দেখানো হবে, বলতে হবে প্রশ্ন চিহ্নে কি বসবে। দেখো, হেলুদা, হেলুদা ইজ ইকুয়াল টু প্রদোষ চন্দ্র মিত্র, তো কাকাবাবু ইজ ইকুয়াল টু কি, মানে কাকাবাবুর আসল নাম কি? পারলো না মাধবী। কাকাবাবুর আসল নাম ছিল রাজা রায় চৌধুরী। ইজ দ্য রাইট আনসার। মাধবী, তোমাকে পিছিয়ে যেতে হবে 4 ঘর। তোমরা দুজনেই আবার চলে গেলে হোম জোনে। দুর্গা, তোমার নেক্সট প্রশ্ন কত নম্বরে খেলবে? 6। ওপর থেকে নিচ অনুযায়ী সাজাতে হবে গান্ধীনগর, লখনৌ আর ভুবনেশ্বর। কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে? ম্যাপের কোথায় কোথায় কি অবস্থান আছে একটু ভেবে নাও, ভেবে বলো। সবার ফার্স্ট লখনৌ যাবে, সেকেন্ড ভুবনেশ্বর, থার্ড গান্ধীনগর। ও উত্তর দিয়েছে, প্রথমে হচ্ছে লখনৌ, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, তারপরে হচ্ছে গান্ধীনগর। ম্যাপে দেখে নেব কি আছে। প্রথমে লখনৌ, তারপরে গান্ধীনগর অবশ্যই গুজরাট, এবং ভুবনেশ্বর উড়িষ্যা, একেবারে আমাদের ইস্টে। তো আমরা যদি অর্ডারটা দেখি তাহলে লখনৌ, গান্ধীনগর, ভুবনেশ্বর। সরি, এগোলো না, পিছলো না। চলে যাব আবার মাধবীর কাছে। মাধবী, 9। একটা ছবি দেখাবো তোমাকে, এটা বলতে হবে কার ছবি। খুব বিখ্যাত একজন পার্সোনালিটির ছবি। গান্ধীজি। শিওর? Mohandas Karamchand Gandhi is the right answer. Gandhiji. এটা মোহনদাস করমচাঁদ গান্ধীর অনেক আগেকার ছবি, যে সময় উনি আফ্রিকা গেছিলেন ল পড়তে। দুর্গা বলো কত নম্বর? ৮। একটা ছক দেখানো হবে, ছকগুলোকে যদি তুমি এক জায়গায় করো তাহলে একটা ব্যক্তিত্বের নাম আসবে। আমরা দেখতে পাচ্ছি শিব ঠাকুর, বীণা, পুষ্পকরথ, ইন্দ্রজিৎ। এটা পৌরাণিক কোনো চরিত্র। রাবণ। রাবণ। ওকে, নিয়ে নিলাম রাবণ। রাবণ ইজ দ্য রাইট আনসার। রাবণ একেবারেই সঠিক উত্তর, কারণ রাবণের শিব ঠাকুরের উপাসনা করতেন রাবণ, বীণা বাজাতেন রাবণ, পুষ্পক রথ চালাতেন রাবণ, আর ইন্দ্রজিৎ হচ্ছে রাবণের পুত্র। চলে আসবে ৮ ঘর তুমি। একেবারে দুজন পাশাপাশি চলে এলো, বা দুজন দুজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মাধবী, তুমি কত নম্বরে খেলবে? ১০। একটা লাইন বলে দেওয়া হবে, সেখানে একটা ভুল তথ্য আছে, সেটাকে নির্ধারণ করে বাক্যটি পুনরায় নির্মাণ করতে হবে। চান্দেরি শাড়িটির উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। মধ্যপ্রদেশ বলেছে, মধ্যপ্রদেশ। সরি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট আনসার। চলে যাবে ১০ ঘর। আর একটাই বাকি আছে। দুটো ম্যাপের মধ্যে কোনটার সঙ্গে পান্তুয়ার মিল আছে সেটা বাঁচতে হবে, অর্থাৎ পান্তুয়া খাবারটি কোথায় বিখ্যাত সেটা বাঁচতে হবে। নদিয়া না উত্তর ২৪ পরগনা? ছেলে, আমি উত্তর ২৪ পরগনার মেয়ে, আমি জানি নদিয়া। নদিয়া বলেছে আমাদের বৌমা। নদিয়া ইজ দ্য রাইট আনসার। ৭ নম্বরে এগিয়ে যাবে তুমি। আমাদের খেলা শেষ, দেখে নেব স্কোর। আজকে হোম মিনিস্টার বৌমা শিরোপা জিতে নিল মাধবী। টিম আমার দুর্গার জন্য রয়েছে স্পার্কলের তরফ থেকে একটা স্পার্কল গিফট হ্যাঙ্গার, রয়েছে একটা দারুণ মেমেন্টো। টিম ফুলমনির জন্য থাকছে একটা দারুণ গিফট, জি বাংলার তরফ থেকে একটা লক্ষ্মী মূর্তি আর একটা সোনার মেডেল। আমি একটা গেম শো জিতেছি। শেষ হয়ে গেল আরেকটা এপিসোড। কামনা করি এদের অভিনীত চরিত্রের মধ্যে দিয়ে যেন মানুষ অনেক কিছু পায়। এদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আজকে এই আশা নিয়ে শুভরাত্রি। দেখা হবে আবার পরের এপিসোডে অনেক চমক নিয়ে।